বাংলাদেশ থেকে 18 কিলোমিটার উচানে বিতর্কিত ফারাক্কা বাঁধের অবস্থান। গত 4 দশকের বেশি সময় ধরে গঙ্গা অববাহিকায় সবচেয়ে বেশি পরিবর্তন ঘটিয়েছে। হিন্দুস্তান ইনস্ট্রাকশন কোম্পানি প্রায় 1 বিলিয়ন অর্থ খরচ করে সোভিয়েত ইউনিয়নের সাহায্যে এই বাঁধ নির্মাণ করে। কলকাতা বন্দরকে পলির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ভারত কর্তৃক প্রায় 18 মাইল উজানে মনোহরপুরের কাছে নির্মিত ফারাক্কা বাঁধ বাংলাদেশে বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যাপক ও ভয়াবহ ক্ষতিকর প্রভাব সৃষ্টি করেছে। ভারত কর্তৃক গঙ্গার পানির একতরফা প্রত্যাহার বাংলাদেশের কেবল পরিবেশ ধ্বংস করছে না, বরং এই দেশের বিস্তৃত অঞ্চল মরুকরণ, নদীর নাব্যতা, মাটির লবণাক্ততা, কৃষি, মৎস্য, ভূ অভ্যন্তরে পানির অবনতি এবং নৌযোগাযোগের মতো অর্থনৈতিক খাতগুলির উপরও বিশেষভাবে হুমকি দেখা দিয়েছে। 1951 সালের 29শে অক্টোবর তৎকালীন পাকিস্তান সরকার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীকে পুনরুজ্জীবিত করতে শুষ্ক মৌসুমে গঙ্গা নদী থেকে বিপুল পরিমাণ পানি প্রত্যাহারের ভারতীয় পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে গঙ্গার বিষয়টি সবার নজরে আসে। 1952 সালে প্রত্যুত্তরে ভারত জানায় যে পরিকল্পনাটি মাত্র প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে পাকিস্তানের উদ্বেগ সম্পূর্ণ অনুমান নির্ভর। এই ঘটনা থেকেই গঙ্গার জলবন্টন সংক্রান্ত আলোচনার দীর্ঘ ইতিহাসের সূত্রপাত। এরপর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে। 1974 সালের 16ই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন নিয়ে আলোচনা করেন। এই সম্মেলনে সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার 1975 সালে মাত্র 10 দিনের জন্য ভারতকে গঙ্গা নদীর 310 থেকে 450 কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয়, কিন্তু ভারত 1976 সালে শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী থেকে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করে। বাংলাদেশের সাথে করা ভারতের এই ধরনের অন্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা হলেও বিষয়টি ভারত খুব একটা পরোয়া করেনি। এরপর 1978, 1982, 1985 এবং 1982 সালে স্বল্পমেয়াদী পানি বন্টন চুক্তি হলেও কোনো বাড়ি ভারত তার কথা মতো কাজ করেনি। এরপর 1996 সালে হওয়া 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বন্টনের বিষয়টি স্পষ্ট করে বলা থাকলেও তাও ঠিক মতো মানছে না ভারত। প্রতিটি চুক্তির পর ভারত অন্যায়ভাবে চুক্তির শর্ত ভঙ্গ করছে। নদী বা কোনো প্রবাহমান জলরাশির পানি পরিমাপের একক হল কিউসেক। ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী নদীতে 70,000 কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে 30,000 কিউসেক, আর 75,000 কিউসেকের বেশি পানি থাকলে 40,000 কিউসেক পাবে ভারত আর বাকিটা পাবে বাংলাদেশ। অথচ ভারতের খেয়াল খুশি মতো বাঁধ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ এবং তা বন্ধের ফলে শুষ্ক মৌসুমে তীব্র খরা এবং বর্ষা মৌসুমে প্রচণ্ড বন্যার কবলে পড়ছে বাংলাদেশ। ফারাক্কা বাঁধ কেন্দ্রিক এই স্বেচ্ছাচারিতার ফলে শুধু বাংলাদেশ নয়, ভারত নিজেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কা বাঁধ নির্মাণের আগে দুই দেশের নদী বিশেষজ্ঞরা এর বিরোধিতা করে বলেছিলেন, গঙ্গা বা পদ্মার মতো বিশাল নদীর গতিপথে বাঁধ দিয়ে যদি বিঘ্ন তৈরি করা হয়, নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এরপরেও ভারত সরকার গঙ্গায় বাঁধ নির্মাণ এবং হুগলি ও ভাগীরথী নদীতে পানি পৌঁছানোর জন্য ফিডার খাল খননের কাজ শুরু করে। এই বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য 40 কিলোমিটার। এই অপরিণামদর্শী প্রকল্প বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে। এই ফারাক্কার প্রভাবে বাংলাদেশ অংশের পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে। বাঁধের ফলে পদ্মা নাব্যতা হারিয়েছে 2,500 কিলোমিটারের গতিপথ, সেই সাথে 49টি শাখা নদীর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়েছে। ফারাক্কা ব্যারেজ চালুর পর গত 4 দশকে গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। গঙ্গার উজানে বিহার এবং উত্তরপ্রদেশ এবং ভাটিতে সুন্দরবন পর্যন্ত পরিবেশ বিপর্যয়ের চিত্র আজ সুস্পষ্ট। গঙ্গার উজানে বিপুল পরিমাণ পলি জমে প্রতি বছর বন্যা দেখা দিচ্ছে ভারতের বিহার সহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায়। অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে পানি আটকে রাখার ফলে নদীর স্বাভাবিক গতি হারিয়ে ক্ষতির শিকার হচ্ছে ভাটি অঞ্চলের বাংলাদেশ। ফারাক্কা বাঁধের ফলে প্রতিবছর শুধুমাত্র বিহারেই 20 লক্ষ মানুষ হুমকির মুখে পড়ছে। বাংলাদেশে আসা গঙ্গাবাহিত পলির পরিমাণ 2 বিলিয়ন টন থেকে 1 বিলিয়ন টনে নেমে এসেছে। এর ফলে মেঘনামোহনায় অবস্থিত উপকূলীয় চরাঞ্চলের গঠন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই ধারা চলমান থাকলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ভূমি গঠন এবং ভূমি পুনরুদ্ধারের প্রক্রিয়া বিপর্যস্ত হয়ে যাবে। এই বাঁধের কারণে একসময়ের প্রমত্ত পদ্মার এখন মুমূর্ষু অবস্থা। এই অঞ্চলের সবুজ শ্যামল বাংলা হয়তো অচিরেই মরুভূমিতে পরিণত হবে। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের কৃষি, মৎস্য, বনজ, শিল্প, নৌপরিবহন, পানি সরবরাহ ইত্যাদি সর্বক্ষেত্রে ব্যাপক লোকসান হচ্ছে। আর্থিক মূল্যে প্রতিবছর বাংলাদেশের প্রত্যক্ষভাবে প্রায় 300 কোটি মার্কিন ডলার ক্ষতি হচ্ছে। পদ্মার পানির প্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ায়
বাংলাদেশের উত্তর অববাহিকায় রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর 8 থেকে 10 ফুটের জায়গায় 15 ফুট নিচে নেমে গেছে। মৌসুমী বৃষ্টি এই স্তরের পানির অভাব পূরণ করতে পারছে না। পানি প্রবাহের এমন করুণ অবস্থা থেকে সৃষ্টি হয় মরুকরণ প্রক্রিয়া। শুষ্ক মৌসুমে পানির অভাবে মাটির আর্দ্রতা কমে গেছে প্রায় 35%। আর্দ্রতার অভাবে দিনের নিম্নতম এবং উচ্চতম তাপমাত্রার তারতম্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের গড়াই নদী এখন এই মরুকরণ প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে বিলুপ্ত। প্রবাহ কমে যাওয়ায় নদীর নাব্যতা কমে গেছে, ফলে বাংলাদেশে প্রায় বড় মাপের বন্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া মিঠা পানির সরবরাহ কমে যাওয়ায় কৃষিক্ষেত্রে এর ভয়াবহ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বাঁধের ফলে খুলনা অঞ্চলের মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। মাটির আর্দ্রতা হ্রাস, লবণাক্ততা বৃদ্ধি ও মিঠা পানির স্বল্পতার জন্য মৎস্য সম্পদের ক্ষতি হচ্ছে। গঙ্গার অনিয়ন্ত্রিত পানি প্রবাহের কারণে এই এলাকার প্রায় 200 মাছের প্রজাতি এবং 18 প্রজাতির চিংড়ি হুমকির সম্মুখীন। মাছের সরবরাহ কমে যাওয়ার ফলে কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে বাংলাদেশের 320 কিলোমিটারের বেশি নৌপথ নৌচলাচলের অযোগ্য হয়ে পড়ে। সম্প্রতি ভারতেও ফারাক্কার বিরুদ্ধে জনমত জোরালো হচ্ছে, কারণ ফারাক্কা এখন সুবিধার চেয়ে অসুবিধাই বেশি ঘটাচ্ছে। যে কলকাতা বন্দর টিকিয়ে রাখতে এই বাঁধ দেওয়া হয়েছিল, বাঁধ নির্মাণে 43 বছর পরেও কলকাতা বন্দরকে বাঁচানো যায়নি। এমনকি কলকাতা বন্দর সচল রাখতে বর্তমানে যেই পরিমাণ ড্রেজিং করতে হয়, ফারাক্কা বাঁধ চালু করার আগেও এতটা ড্রেজিং করার দরকার হতো না। বাঁধ নির্মাণের আগে স্থানীয় অধিবাসীদের বলা হয়েছিল ফারাক্কা চালু হলে আর বন্যা হবে না, কিন্তু অতীতের তুলনায় ভয়াবহ বন্যা দেখা গেছে শুধুমাত্র বাঁধের কারণে। গত বছর বন্যার ক্ষয়ক্ষতি থামাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছেন, কিন্তু বিশেষজ্ঞ এবং উন্নয়ন কর্মীরা বলছেন বাঁধটি না ভেঙে এর সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রেখেই বাঁধের গেটগুলো অপসারণ করা সম্ভব। নদীতে এই ধরনের বাঁধের ফলে যদি লাভের চেয়ে লোকসান বেশি হয়, সেই ক্ষেত্রে তা তুলে ফেলার একাধিক নজির ইউরোপ আমেরিকাতেও রয়েছে। তাই বাংলাদেশ ভারত উভয় দেশের জন্য অভিশাপ স্বরূপ এই ফারাক্কা বাঁধ অবিলম্বে সরিয়ে ফেলা হবে সকলের জন্য মঙ্গলকর। আমাদের ভিডিও স্ক্রিপ্টের একটি বড় অংশ কি কেন কিভাবে এর অনলাইন পোর্টাল থেকে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।